হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রফেশনাল ভাবে কিভাবে আপনারা ফেসবুক পেজ খুলবেন এবং ফেসবুক পেজ থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কিভাবে ইনকাম করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেব। আপনার যদি একটি পেজ থাকে, ওই পেজে ভিডিও আপলোডের মাধ্যমে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আমরা অনেকেই জানি না কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলবেন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিওর মূল কাজে চলে আসলাম, কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলবেন এবং প্রতি মাসে ভিডিও আপলোডের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আমরা চলে যাব ফেসবুকের লাইট অপশনে। লাইট অপশনে যাওয়ার পর উপরে থ্রি লাইন দেখতে পারছেন, ওইখানে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পরে এইখানে দেখতে পারছেন পেজ নামে একটি অপশন চলে এসেছে, ওইখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারছেন এইখানে কিন্তু আমার অনেকগুলো পেজ রয়েছে। আপনি যেহেতু নতুন পেজ খুলবেন, নতুন পেজ খোলার জন্য এখানে দেখতে পারছেন ক্রিয়েটর নামে একটি অপশন রয়েছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পারছেন গেট স্টার্ট নামে একটি অপশন চলে এসেছে, ওইখানে ক্লিক করবেন। গেট স্টারে ক্লিক করার পরে এইখানে আপনি আপনার পেজের যে নামটি দিতে চান ওই নামটি এখানে দিয়ে দেবেন। নামটি দেওয়ার পরে এখানে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এইখানে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে আপনাকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি যেই ধরনের ভিডিও আপলোড করেন ওই ধরনের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনার ইচ্ছে মতো যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনি যে কোনো ক্যাটাগরি ব্যবহার করতে পারেন। যদি আপনার চ্যানেলটি ব্লগিং চ্যানেল হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ব্লগ নামে একটি অপশন রয়েছে, ওইটা দিতে পারেন, বা এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনার ভিডিও যেই ক্যাটাগরির হবে ওই ক্যাটাগরিটি এইখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এইখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ব্লগ, ওই ক্যাটাগরিটি সিলেক্ট করব। ক্যাটাগরিটি সিলেক্ট করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন চলে এসেছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজের মধ্যে আপনাকে একটি ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। আপনার যেহেতু ওয়েবসাইট লিঙ্ক নেই বা এখানে যদি আপনি ওয়েবসাইট লিঙ্ক নাও দেন তারপরে কোনো সমস্যা নেই, উপরে স্কিপ দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের দুইটি পিকচার অ্যাড করতে হবে। প্রথম যে পিকচারটি রয়েছে এটা হচ্ছে আপনার পেজের প্রোফাইল এবং দ্বিতীয়টি হচ্ছে কভার ফটো। আমরা যদি এইখানে ক্লিক করি, ক্লিক করার পরে আপনাদের সামনে দুইটি অপশন চলে আসবে। এখান থেকে আপনার কোনো তোলা পিকচার দিতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন কেকে ফটো, অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের ক্যামেরাটি অন হয়ে যাবে। তারপরে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপলোড ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে কোনো একটি পিকচার সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে একটি পিকচার সিলেক্ট করব এবং ডানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজে কিন্তু একটি পিকচার অ্যাড হয়ে গেছে। তারপরে কভার ফটো অ্যাড করার জন্য এখানে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি পিকচার অ্যাড করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজে কিন্তু দুইটি পিকচার অ্যাড করা হয়ে গেছে। তারপরে আপনারা এখানে ডান নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটি খোলা কিন্তু হয়ে গেছে। এইভাবে আপনারা অতি সহজে মাত্র 2 মিনিটের মধ্যে প্রফেশনাল পেজ খুলতে পারবেন এবং এই পেজের মাধ্যমে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। তার জন্য আপনাকে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। আশা করি আপনাদের সহজেই বুঝাতে পেরেছি কিভাবে আপনারা প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলবেন এবং ওইখান থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।